হ্যালো ফ্রান্স, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো দেখো, আমার চুলগুলো কিন্তু বেশ কোঁকড়ানো। আগে কিন্তু আমার কোঁকড়ানো চুলই ভালো লাগতো, কিন্তু এদানিং কী হয়েছে, আমার স্ট্রেট চুল খুব বেশি ভালো লাগে। তো সামনে পুজো চলে এসেছে, ভাবছি চুলগুলোকে একটু স্ট্রেট করে নেব। তো পার্লারে গেলে তো অনেক অনেক টাকা লেগে যাবে, তো তাই ভাবছি বাড়িতেই চুলগুলো স্ট্রেট করে নেব। তো আমি একটি ভিডিওতে দেখেছি ঢ্যাঁড়স দিয়ে নিকে চুল খুব ভালো স্ট্রেট হয়। তো চলো এবার দেখা যাক কীভাবে ঢ্যাঁড়স দিয়ে চুল স্ট্রেট করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 6 থেকে 7টা মতো ঢ্যাঁড়স, এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই ঢ্যাঁড়সগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। এখানে আমি নিজে নিজে ক্যামেরা করছি, নিজে নিজেই কাজ করছি, তাই একটু প্রবলেম হচ্ছে, এক হাত দিয়ে কাজ করছি। তো এইভাবেই আমি সবগুলো কেটে নেব। এখানে দেখো আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা বাটিতে তুলে নেব, এগুলো কিন্তু আমি ফেলে দেব। এবার বাটিতে তুলে একদম কম আঁচে আমি এগুলো ভালো করে সেদ্ধ করে নেব। তো এখানে দেখো আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, জানি না কি হবে। এখানে দেখো আমার ঢেঁড়সগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি এটা জলটা একদমই ফেলে দেবো না, ঠান্ডা করে। এখানে দেখো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো মিক্সিতে পেস্ট করার পরে আমি এটাকে আরও একবার ভালো করে সেদ্ধ করেছি এবং ঠান্ডা করে নিয়েছি, কিন্তু দেখো কোনো জেল জেল ভাব আসেনি। তার কারণ এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে হয়, ভিডিওতে দেখেছি, কিন্তু আমি কর্নফ্লাওয়ার অ্যাড করিনি। তার কারণ আমি দেখতে চাই যে শুধু ঢ্যাঁড়স দিকে চুল স্ট্রেট করা যায় কি না। তো আমি চুলগুলো ভালো করে আঁচড়ে নিয়েছি। এবার আমি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে এই পেস্টটা চুলে মেখে নেব। এখানে ভালো করে আমি চুলগুলো আঁচড়ে সব চুলে ভালো করে লাগিয়ে নেব, জানি না কতটা কি কাজ হবে। তো দেখো এখানে আমি পুরোটা চুলে লাগিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে আঁচড়ে চুলগুলো আমি একদমই বাঁধবো না, এভাবে রেখে দিব, কারণ ভিডিওতে আমি এইভাবেই দেখেছি, শুধু কর্নফ্লাওয়ারটা অ্যাড করিনি, এতটুকুই পার্থক্য। তো দেখি কি হয় না হয়, এবার শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব, তারপরে আমি চুলগুলোকে ভালো করে ধুয়ে চলে আসব। তো ততক্ষণ তোমরা ওয়েট করো। দেখি কি হয়। হে গাইস, দেখো আমি স্নান সেরে চলে এসেছি। তো স্নান করার পর চুল শুকিয়েও গেছে, তো আমার চুলে দেখো কোনো রকম কোনো কিছু হয়নি, কোনো রেজাল্ট পাইনি, যেমন চুল আমার তেমনই কোঁকড়ানো হয়ে গেছে। হয়তো কর্নফ্লাওয়ার ব্যবহার করলে হয়তো কিছু হতো, যেগুলো ভিডিও আমি দেখেছি সেটাতে কর্নফ্লাওয়ার ব্যবহার করে। আমি দেখতে চেয়েছিলাম যে শুধু ঢ্যাঁড়স দিয়ে কি স্ট্রেট হয় নাকি, তো হয়নি। কর্নফ্লাওয়ার ব্যবহার করলে হয়তো আমার চুল স্ট্রেট হয়ে যেত। সো তোমরা যদি ট্রাই করো তাহলে কর্নফ্লাওয়ার অ্যান্ড ঢ্যাঁড়স দুটোই ব্যবহার করবে, তাহলে যদি কাজ হয়। কিন্তু আমি শুধু ঢ্যাঁড়স ব্যবহার করেছিলাম, তাই আমার কিচ্ছু হয়নি। সো আর কি বলবো, ভিডিওটা আর আমি বড় করতে চাই না। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ কমেন্ট অ্যান্ড লাইক করে দিও। সো এখানেই ভিডিওটা আমি শেষ করছি, চলে আসছি পরের অন্য আরও একটি ভিডিও নিয়ে। সো তোমরা ভিডিওটা না কেটে স্কিপ না করে ভালো করে পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে শুধু ঢ্যাঁড়স দিয়ে আমার চুল কি হয়েছে। কিছু হয়নি এমনি, কিন্তু যেমন আছে, যেমন ছিল মানে তেমনই রয়ে গেছে। সো কোনো স্টেট স্টেট হয়নি, যেমন তেমনই রয়ে গেছে। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, চলে আসছি পরের ভিডিওতে। তোমরা আমার সাথে থেকো অ্যান্ড পাশে থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো।